নাই একা খেলবে না লোক নিয়ে আসবে না একাই চলো সিং আমি যেতাম তো দিল্লি যেত দিল্লি যেত দিল্লি ট্রেন কোথায় বলতে পারবো না তো এখানে তুমি তোমার বাড়ি না মালদা তুমি কাজে আছো নাকি না আমি কাজে না আমি পড়তে আছি কি নি বলো পলিটেকনিক করো কোন স্টেট সিএসটি তোমাদের এক্সাম এক্সাম তো মানে ক্যান্সেল আজ থেকে শুরু আমি ম্যাথ পরীক্ষা দিই না আজ 12:35 থেকে এক্সাম আছে 10 তারিখ থেকে করেছিল মনে পিছিয়ে মনে হয় সম্ভব আমি জানি তুমি দিল্লি কী জন্য যাবে যেত আর কাজে যেত আমি তোমার ইঞ্জিনিয়ারিং করেছি লাস্ট পর্যন্ত কাজ ফাজ পাই না প্লিজ পালাও ভাই তুমি বাইরে বাইরে না গেলে আর হবে না নিশ্চয় তুমি কি নিয়ে পড়েছো ইলেকট্রিক্যাল সরকারি না বেসরকারি আমি তো সরকারি করছি তোমার এখন এই তুমি কম করতে যাও ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ার এই টাইমে তো সরকারি তো পাওয়া ঠিক দিয়েছিল আমি এই টাইমে সেই টাইমে একদম জেক্সপো দিন জেক্সপো হ্যাঁ জেক্সপো আমিও দিয়েছিলাম কিন্তু আমাদের টাইমে কম্পিটিশনটা একটু বেশি ছিল এখন ইঞ্জিনিয়ারিং করতে কজন যাচ্ছে তাই আর এখন তো যাচ্ছি না তো কি খেলছো তুমি কাস্টম খেলছো হয়ে যাচ্ছে তো খেলো ভালো করো আমার অন্ধ কর্ম হলে ভালো হয় খেলতে ঠিক
গাজর গাজর আছে আমলকি আছে আর কিছু আগে মালটা ই করি তাহলে আগে ওই কর দিন দিল্লিতে আগে থাকতে না তুমি এখন যাচ্ছে না যাচ্ছে আগে থাকতে না থাকতাম না এই প্রথমবার হ্যাঁ প্রথম যাচ্ছি কিছু না বলি পালিয়ে চল ভালো শোনো গো না ভালো না চাঙ্গে মাছ না আমাদের সার্টিফিকেট নিয়ে কাজ হবে বলে মনে হয় করা আছে কিন্তু ঠিক বুঝেছি না তোমরা তো রিজার্ভেশন করতে পারছো আমার সব রিজার্ভ করা এটা কি বর্ধমান থেকে নাকি এগুলো না হাওড়া থেকে গুসকরা থেকে দিল্লি চলে যাচ্ছ কেন কলকাতা যাও না কলকাতা দাদা চাকরি পাওয়া যাবে না ওই সময় থাকা যাবে না মা বাবাকে বললে না বললে ও পরে গিয়ে কাজ করলে বলবো রাজধানী আছে রাজধানী আসলে যাওয়া যাবে না রিজার্ভেশন ছাড়া মানে যাওয়া যাবে না আসানসোল থেকে যাচ্ছে আসানসোল আসানসোল থেকে বর্তমানে দাঁড়াবে না না বর্তমানে দাঁড়াই তো মনে হয় সম্ভব আর দাদা থাকে ওখানে ইমার্জেন্সি
সেই ভাই দেখতে পান হ্যাঁ প্র্যাঙ্ক করছিলাম ওই দেখ ক্যামেরা তো পালি ফালি যায় নাই কো হাত দেখে দাও ওই দেখো কই গো ওই দেখো ওই দেখো লাল পাতার আর বসে আছে কিছু মনে করো না হ্যাঁ